পাক্কা আমরা হয়ে যাব। আমরা এসব করছি না, আমরা শুধু নামাজ পড়তেছি, নামাজ পড়ে আমরা চলে আসছি, আমার দুনিয়ার কাহিনী কাজকর্মের মধ্যে আমরা ফেঁসে আছি, কিন্তু আল্লাহর ঘরে যখন যাব আমরা, আল্লাহর মসজিদে যখন আমরা যাব, তখন আমাদেরকে এক মন করে যেতে হবে, আর এক মন করে আমাদের বাড়ি আসতে হবে নামাজ পড়ে। আগে নামাজের আগে আল্লাহ তাআলাকে ভয় করো, যদি ভয় যদি না করি তাহলে আমাদের সব বেকার হয়ে যাবে। তাকওয়া, তাকওয়া হাসিল করতে গেলে, তাকওয়া হাসিল করতে গেলে আল্লাহ বলতে আমার থেকে খাফ করো। আল্লাহ বললা হ্যায় কি আমরা নামাজ ওয়ালা যিকুরুল্লাহ আকবার হ্যায়, এই নামাজকে ছাড়ো না, নামাজকে ছোড়ো না, নামাজ পড়ো। যদি আমরা পাঁচ টাইম যদি না নামাজ পড়তে পারি তাহলে সকাল ফজরের টাইম আর মগরিবের টাইম আমরা নামাজ পড়ব, আল্লাহকে আল্লাহ থেকে আমরা দোয়া চাবো, আল্লাহ আমরা বিমার আছি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছি না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তাহলে ক্ষমা হবে। যদি এক টাইম যদি নামাজ না পড়ি তাহলে ক্ষমা হবে না। আল্লাহ বলছে তুমি যা কিছু করে যাচ্ছে সব আমি দেখছি। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাহীদ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত হার জায়গায় আমি হাজির আছি। আল্লাহ বলছে আমি হার সাহেব পর হাজির হয়, হার সাহেব পর আমি হাজির আছি আমি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। তোমাদের চোখ, এই দুটো চোখ আমরা চাহিদি দেখতেছি, সে চোখ না, অন্তর যে দিলের মধ্যে যে চোখ আছে সেই চোখ থেকে তুমি দেখো। ওয়াহওয়ারি মেজাজ সদুর, তোমার ভিতরে কি আছে না আছে আল্লাহ বলছে আমি সব জানি। তুমি আমার কাছে আসছো কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না। ওয়াহওয়ারাকুম আয়না কুনতুম, আল্লাহ বলছে যেখানে আছে তুমি সেখানে আমি আছি। আল্লাহ বললা যাহা তুম হায় হাম ওয়াহি হায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাওলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাওলিল ওয়ারিদ, আল্লাহ বলছে আমি তোমরা তোমার রাজ্জান থেকে আমি নিকট আছি। তাহলে চিন্তা করুন, আল্লাহ বলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না, আল্লাহ কি বলছে আমরা সেদিকে খেয়াল করছি না। নামাজ যখন হচ্ছে ওয়ালা যিকুরুল্লাহ আকবার, আল্লাহু আকবার, আস-সালাতু খায়রুম মিনান মাউত, আস-সালাতু খায়রুম মিনান মাউত, যখন নামাজ আল্লাহ যিকির যখন আওয়াজ আমরা শুনতেছি ফজরের নামাজে, তো শয়তান চারদিকে ঘুরছে। আল্লাহ বলছে ওয়ালা যিকুরুল্লাহ আকবার, আমার দিকে আসো, আবার শয়তান ঘুরের মধ্যে মানুষকে ধরে রেখেছে, উঠতে দিচ্ছে না, তুমি সব ঘুমাও, কেন ওদিকে দিকে যায় আল্লাহর দোস্ত হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, আর যদি আমার দিকে আসে ঘুরের মধ্যে থাকে তাহলে নামাজ পাবে না, জিকির পাবে না, আল্লাহ ওয়ালা হতে পারবে না। এই জন্যে খুব কঠিন আছে ফজরের নামাজ, এই শীতকালে যারা নামাজ পড়ে আর পাঁচ লাখ থেকে যারা নামাজ পড়ে আলে আরও ভালো হলো, আর মুখটাকে পরিষ্কার হলো। আর আমরা বেশিরভাগ শীতকালে যখন আজান হয় ফজরের সময়, তো অনেক লোক ঘুম ছাড়ে না, ঘুমের এত ভালো জিনিস আছে, হ্যাঁ নামাজের দিকে আসতে চায় না, আর শয়তান ধরে রেখেছে, কিন্তু আমরা শয়তানকে শয়তানকে দূর দফা করার জন্যে হিম্মত করতে হবে। আজান শুনছি আমরা আল্লাহু আকবার, আস-সালাতু খায়রুম মিনান মাউত, আল্লাহ বলছে তোমার যে ঘুম আছে তোমার যে নিদ আছে সব থেকে ভালো আছে নামাজ। সুবহানাল্লাহ, শয়তানের কথার মধ্যে পড়ো না, শয়তানের কথার মধ্যে যাও না, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান থেকে দূর দফা থাকো, লাহাল পড়ো সব সময়। আমরা যদি লাহাল পড়বো তাহলে আল্লাহ বলছে শয়তান চার হাত দূর থাকবে, আমরা তো পড়ছি না, আর আস্তাক থাক বলছে আল্লাহ বলছে পড়ো, আস্তাকফিরুল্লাহ রব্বি, আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ, বখশ দাও আল্লাহ, আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি মাকলাই। আল্লাহ বললা হ্যায় কি শয়তান সে বচনে কে লিয়ে, শয়তান সে দোস্তি দূর করনে কে লিয়ে নামাজ পড়ো। নামাজ খুব কঠিন জিনিস আছে আর আবার আসান আছে, যারা শয়তানের চক্করে যাবে, যারা শয়তানের চক্করে যাবে তাকে নামাজ ভালো লাগবে না, আর যারা আল্লাহওয়ালা আছে আল্লাহর দোস্তে মহব্বত যারা মায়া করে
দোষটি চায় রহমান কাপুর ওয়াদুদ আল্লাহ বলছে যে আমার দোষটি হতে চায় তাদেরকে নামাজ আর জিকির খুব ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, আল্লাহ জিকির পড়তে ভালো লাগে আর দিল মুতমাইন্না হয়ে যায়। ইর যেই এরা আরব বেকার আল্লাহ বলছে আমার দিকে চলে আসো আমরা তারা আও, তো আমরা আল্লাহর দিকে যেতে চাচ্ছি না, আমাদের আল্লাহর কোরআন শোনার খুব আশা আছে আরো শুনবো আমরা, কিন্তু শয়তান এসে হাজির আছে শুনতে দিচ্ছে না। তাহলে এইসব শয়তান থেকে দূর হওয়ার জন্যে ফজরের নামাজ পড়তে হবে আর আস্তে আস্তে করে আল্লাহ হেদায়েত দেবে জোহরের নামাজের দিকে আসবে, তারপরে আস্তে আস্তে ওই নামাজের মানে হেদায়েত থেকে আসরের টাইম যখন হবে ওই নামাজটি এনে আনবে আসরের টাইম দিয়ে আসবে, আবার আসরের টাইম যখন হবে তখন মাগরিবের নামাজের টাইম নিয়ে আসবে, আবার যখন মাগরিব টাইম যখন পার হয়ে যাবে নামাজ পড়ে তখন এসার টাইম এসে যাবে, তখন আল্লাহ যারা মানে আল্লাহকে আল্লাহর সঙ্গে দোস্তি করেছে আল্লাহ এসার নামাজের টাইমে আল্লাহ তাদেরকে পাঠিয়ে দেবে। তো শয়তান নামাজিদের থেকে আল্লাহ বলছে দূর থাক।